হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা সবজি ভাপা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এতটাই টেস্টি আর লোভনীয় হয় যে এই একটা রেসিপি দিয়েই তোমরা গরম গরম ভাত অথবা রুটি অনায়াসেই খেয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই সবজি ভাপা রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা ঝিঙে। আজকে আমি এই একটা ঝিঙে দিয়েই ভাপাটা করব। তোমরা চাইলে কিন্তু ঝিঙের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে ঝিঙেটাকে খুব সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ঝিঙের দুই মাথা এইভাবে একটু ঝাঁকানাকা করে কেটে নিতে হবে। তারপরে ঝিঙের খোসাটাকে খুব সুন্দর করে একটু ছুলে নিতে হবে। তো আমি একটা পিলার নিয়েছি, পিলারে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে খোসাটাকে এইভাবে ছুলে নেব। তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবে। তো দেখো, ঝিঙের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইবারে ঝিঙেটাকে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব। তো এইভাবে ঝিঙেটাকে পিস পিস করে কেটে নেওয়ার পরে খুব ভালো করে আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর আমি সাথে নিয়েছি একটা পাকা টমেটো। এইবারে ঝিঙেটাকে মাঝখান থেকে এইভাবে এক ফালি করে কেটে নেব। তো দেখো, সমস্ত ঝিঙেটাকে কিন্তু এইভাবে আমি এক ফালি করে কেটে নিয়েছি, আর সাথে টমেটোটাকেও একদম লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখানে ছুরি দিয়ে খুব সুন্দর করে আমি ঝিঙে আর টমেটোটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুগণ, তোমরা যারা আগে কখনো এইভাবে ঝিঙে ভাপা খাওনি, একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো, টমেটোটাকেও এইভাবে একদম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, তারপর একটি থালার মধ্যে তুলে নিলাম। এইবারে আমরা একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য এখানে আমি একটা শিল পেতে নিয়েছি। আজকে আমি সমস্ত মশলাটা শিলের মধ্যে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যেও একদম ঝাঁকানাকা করে বেটে নিতে পারো। তো শিলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম এক চামচ হলুদ সর্ষে, আর আমি দিয়ে দেবো এক চামচ পোস্ত। ভাপা মানে সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত বাটা হলে কিন্তু ভাপাটা জাস্ট অসাধারণভাবে জমে যায়। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো ফ্রেশ নারকল। একটু নারকল বাটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। নারকলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। একটু লবণ দিয়ে দিলাম যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায়। সামান্য পরিমাণে একটু জলে ছিটে দিয়ে খুব সুন্দর করে এবার এটাকে একটু বেটে নেব। তো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে সমস্ত মশলাটা আমি এইভাবে বেটে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে একদম ঝাঁকানাকা করে বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, এই শিল নোড়াতে আমি সমস্ত সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নারকলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মিহি করে বেটে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো, মানে আমি ভর্তাতে যতটা পরিমাণে ঝোল রাখতে চাই ঠিক সেই অনুসারে কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেবো। তবে ভর্তাতে কিন্তু খুব বেশি ঝোল হয়ে গেলে একটুও খেতে ভালো লাগে না, একটু মাখো মাখো হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি সেই অনুসারে কিন্তু জলটা দিয়ে দিলাম। তারপরে এই মশলাটাকে একটু ছেঁকে নেব। তো বন্ধুগণ, সর্ষে পোস্ত বাটার পরে একটু যদি জল মিশিয়ে এইভাবে ছেঁকে নেওয়া যায়, তাহলে কি হয়, সর্ষের এই যে ছিবড়াটা বা খোসাটা আছে সেটা কিন্তু বাদ পড়ে যায়, আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। অনেক সময় হয় কি, সর্ষের এই খোসাগুলো খেলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। তো অবশ্যই চেষ্টা করবে এইভাবে সর্ষে পোস্ত বাটার পরে একটু জল মিশিয়ে ছেঁকে নিতে, তাহলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। এইবারে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল। ভর্তা মানেই সর্ষের তেল। তো অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেল দিতে, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। এবারে একে একে সমস্ত কেটে রাখা ঝিঙের পিসগুলো দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ঝিঙেগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। তো তার আগে আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, তাহলে ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝিঙেগুলোকে ভেজে নেব।
তো বন্ধুগণ, ঝিঙেটাকে যদি এইভাবে একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে যাবে, আর ঝিঙে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাওয়া যাবে। তো ঝিঙেটাকে নামানোর আগে এর মধ্যে আমি দিলাম কেটে রাখা টমেটো স্লাইসগুলো। তবে এই টমেটোটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মাত্র 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হবে। এতে কিছুটা হলেও কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি নিয়েছি একটা টিফিন বক্স। আজকে এই টিফিন বক্সের মধ্যে আমি ভাপাটা করব। তো এই রকম স্টিলের টিফিন বক্স আমাদের সকলেরই রান্নাঘরে থাকে। তারপরে যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, নারকোল বেটে একটু জল দিয়ে ছেঁকে রেখেছিলাম যে জলটা, সেই জলটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ, পরিমাণের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এর মধ্যে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের পরিমাণটা তোমরা আর একটু বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে চামচটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম 1 মুঠো কুচনো ধনে পাতা। একটু ধনে পাতা দিলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর যেহেতু নিরামিষ রান্না, চিনি তো অবশ্যই দিতে হবে। একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো চিনিটা দিয়ে দিলাম স্বাদ মতো। এইবারে যে ঝিঙে আর টমেটোটা ভেজে রেখেছিলাম, সেই ঝিঙে আর টমেটোটা তেল সহকারে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। আর কড়াইতে যেটুকু তেল লেগে থাকবে সমস্ত তেলটা কিন্তু একদম কেকে ছেঁচে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো দেখো, চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি, মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ধামা চাপা দিতে হবে, মানে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এই সবজিটাকে আমাদের এবার ভাপিয়ে নিতে হবে। তো তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর সেই স্ট্যান্ডের উপরে এই টিফিন বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এমনভাবে বসাতে হবে যাতে টিফিন বাটির তলাটা সামান্য একটু জলের তলায় ডুবে থাকে, তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 10 মিনিট চোখ বন্ধ করে ভাপিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর সবজিগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে। তো তার জন্য বাটিটাকে আমরা নিচে নামিয়ে ঢাকনাটা খুলে দেখবো যে সবজিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুগণ, এইভাবে ঝিঙে ভাপা করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। শুধু গরম গরম ভাত নয়, গরম গরম রুটির সাথে খেতেও জাস্ট অসাধারণ টেস্টি লাগে। আর তোমরা যখন এই ঢাকনাটা খুলবে না, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। যেহেতু এর মধ্যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, নারকোল বাটা দিয়ে আছে, দারুণ একটা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো, সবজিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, আর ঝিঙেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের এই সবজি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।